আসসালামু আলাইকুম, মুন্সিপাড়া আদর্শ কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, টুডে উই উইল ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এইচএসসি পরীক্ষায় আমাদের 5 মার্কের কোশ্চেন হয় এবং এখান থেকে প্রশ্ন আমাদের সাধারণত ডিগ্রি, ভয়েস এবং সেন্টেন্স তিনটা অপশন থেকে আমাদের কোশ্চেন হয়ে থাকে, ডিগ্রি, ভয়েস এবং সেন্টেন্স। তো আজকের এই ক্লাসে, অনলাইন ক্লাসে আমাদের নিয়মিত আয়োজন, প্রতিদিন রুটিন অনুযায়ী আমাদের 3টি করে ক্লাস আপলোড করা হবে। তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো রুটিন অনুযায়ী তোমরা ক্লাসগুলো দেখবে এবং যে কাজগুলো দেওয়া থাকবে সেই কাজগুলো করবে। তো আজকে আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অপশন ডিগ্রি। ডিগ্রি চ্যাপ্টার থেকে অবশ্যই 1 মার্কে একটি কোশ্চেন থাকে, সাধারণত 1 মার্কস কমন পাওয়া যায়। তো ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর বিভিন্ন রূপ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমরা অ্যাডজেক্টিভ কি? আমরা অ্যাডজেক্টিভ হিসাবে যেটা জানি সেটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বা সংখ্যার পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এই ঠিক এই অ্যাডজেক্টিভের বিভিন্ন যে রূপ থাকে বা ফর্ম থাকে, এই ফর্মগুলোকে আমরা কি বলে থাকি? ডিগ্রি বলে থাকি। এক্সাম্পল হিসেবে লক্ষ্য করো, কামাল ইজ দি গুড বয়, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। গুডের একটি ফর্ম আমরা গুড পেলাম, গুড এটা ধরো অ্যাডজেক্টিভ নাম্বার 1, আর গুডের আরেকটি ফর্ম বেটার, এটাকে ধরো অ্যাডজেক্টিভ নাম্বার 2, এরপর আরেকটি ফর্ম অ্যাডজেক্টিভ নাম্বার 3। তাহলে আমরা একটা অ্যাডজেক্টিভের 3টি ফর্ম পেলাম, একটা হচ্ছে গুড, বেটার, আরেকটি হচ্ছে বেস্ট। তাহলে লক্ষ্য করো অ্যাডজেক্টিভের কয়টা? 3টি। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপকে ডিগ্রি বলা হয়, আর ডিগ্রি হচ্ছে 3 প্রকার। ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারের প্রকার নাম্বার 1 পজিটিভ, 2 কম্পারেটিভ, 3 সুপারলেটিভ। তাহলে লক্ষ্য করো একটা অ্যাডজেক্টিভের আমরা কয়টা ফর্ম পেলাম? 3টা। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাম্বার 1, অ্যাডজেক্টিভ নাম্বার 2 এবং অ্যাডজেক্টিভ নাম্বার 3। সুতরাং আমরা বলতে পারি ডিগ্রি হচ্ছে 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ নাম্বারে আমরা তাহলে পজিটিভ ডিগ্রি কোনটা? অর্থাৎ অ্যাডজেক্টিভ নাম্বার 1 যেটা, তাহলে এখানে লক্ষ্য করো গ্রেট। তাহলে এই গ্রেট, এই অ্যাডজেক্টিভ নাম্বার 1 এটাকে এখন যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি করব? খেয়াল করবে তোমরা যে অ্যাডজেক্টিভটা একইবারে উচ্চারিত হয় অর্থাৎ একটি মাত্র সিলেবল থাকে সেই ধরনের অ্যাডজেক্টিভ গুলোকে ই আর যোগ করে আমরা কম্পারেটিভ করব, যেমন গ্রেট থেকে তাহলে কি হবে? গ্রেটার। আর ই এস টি যোগ করে আমরা কি করব? সুপারলেটিভ করব, যেমন গ্রেটেস্ট, এখানে ই আর যোগ করে কম্পারেটিভ আর ই এস টি যোগ করে সুপারলেটিভ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলত ডিগ্রির পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি আমরা অ্যাডজেক্টিভ গুলোর আগে পরিবর্তন করব, এরপরে আমরা ক্রমান্বয়ে বাকি রুলস গুলো আলোচনা করব। এখন দেখো, যদি একাধিক সিলেবল যুক্ত হয় অর্থাৎ একের অধিক সিলেবল যুক্ত যদি কোনো অ্যাডজেক্টিভ হয় তাহলে সেই ধরনের অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় মোর যোগ করে আমরা কি করব? কম্পারেটিভ, যেমন মোর বিউটিফুল, এবং সুপারলেটিভ করার সময় কি হবে? মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি চেঞ্জিং আসে তাহলে পজিটিভ ডিগ্রি যদি একটি মাত্র সিলেবল থাকে তাহলে এটাকে কম্পারেটিভ করতে বললে ই আর যোগ করে কম্পারেটিভ করব এবং ই এস টি যোগ করে আমরা কি করব? সুপারলেটিভ করব। আর একের অধিক সিলেবল যুক্ত যদি হয় যেমন বিউটিফুল, তাহলে এটাকে যদি আমরা কি করি? কম্পারেটিভ করি, তাহলে একের অধিক হলে মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ। এখন আমরা বিস্তারিত রূপ দেখি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির চেনার এবং স্ট্রাকচার গুলো, চেনার নিয়োগ এবং স্ট্রাকচার গুলো। প্রথমে দেখো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিটি সাধারণত নো আদার, ভেরি ফিউ, সো ডট ডট এস অথবা এস ডট ডট এস, আর এখানে অ্যাডজেক্টিভ নাম্বার কি থাকবে? 1 থাকবে, অ্যাডজেক্টিভ নাম্বার 1। এটা হচ্ছে চেনার নিয়ম। এর স্ট্রাকচার কি? এর স্ট্রাকচার হচ্ছে পজিটিভ ডিগ্রি অর্থাৎ অন্য ডিগ্রি থেকে অর্থাৎ কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে যদি আমরা পজিটিভে রূপান্তর করতে বলা হয় তাহলে আমরা কি দিয়ে শুরু করতে পারি? সাধারণত নিয়ম অনুযায়ী আমরা প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ যুক্ত হতে পারে, নো আদার অথবা কি ভেরি ফিউ, তারপরে শেষের অংশ কি বসবে? শেষের অংশ, একটি বাক্যের শেষের অংশ যেটা থাকে সাধারণত সেই অংশটা বসবে, তারপর কি বসবে? ভার, ভার বসানোর পরে কি? সো অথবা, সো অথবা এস, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ নাম্বার 1 অর্থাৎ কম্পারেটিভ
ফর্মে কম্পারেটিভ ডিগ্রিতে এজেন্ট নাম্বার 2 থাকবে এবং সেই এজেন্ট নাম্বার 2 টাকে আমাদের কি করতে হবে 1 করে দিতে হবে তারপরে কি এস তারপর হচ্ছে প্রথম সাবজেক্ট एग्जांपल দেখো কামাল সরি एग्जांपल হচ্ছে নো আদার বয় ইন দা ক্লাস ইজ সো গুড অ্যাজ কামাল साधारण প্রথমে কি হবে সাবজেক্ট সাবজেক্টের পরে ভার এরপর হবে অ্যাডজেক্টিভ নাম্বার 2 অর্থাৎ 1 কে অথবা 3 কে আমাদের কি করতে হবে অ্যাডজেক্টিভ 2 করে নিতে হবে পরে নাওয়ার পরে তারপরে দেন অথবা দেন এনি অথবা দেন অল অথবা দেন মোস্ট আদার এরপর হচ্ছে কি বাকি অংশ যেমন উদাহরণ দেখো যে আমরা যে উপরেরটাই করি কামাল is better than any other boy in the class তাহলে এটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের উপর ভার তারপরে better adjective number 2 then any other এখানে boy in the class বাকি অংশ আমরা বসিয়ে রেখে কি করলাম কম্পারেটিভ করলাম এরপর হচ্ছে আমাদের কোন ডিগ্রি সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা খেয়াল করব সুপারলেটিভ হচ্ছে যে ডিগ্রিটি একজনকে কিন্তু তুলনা করা বোঝাবে কি কি সকলের সাথে সেটা হচ্ছে কোন ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির চেনার নিয়ম হচ্ছে এটা দা যুক্ত হবে আর একটা হচ্ছে কি ওয়ান অফ দা একটা দা আর একটা হচ্ছে ওয়ান অফ দা এটার স্ট্রাকচার আমরা খেয়াল করব সব সময় অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় প্রথমে আমরা সাবজেক্ট নেব কি নেব সাবজেক্ট এবং সাবজেক্টের পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ভার্ব বসে ভার্বের পরে দা অথবা ওয়ান অফ দা অথবা কি ওয়ান অফ দা তারপরে অ্যাডজেক্টিভ নাম্বার 3 বসাবো আমরা বসানোর পরে বাকি অংশ বলছি एग्जांपल হিসেবে যেমন লক্ষ্য করো কামাল ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস কামাল ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস তাহলে এই एग्जांपलটি হচ্ছে কোন ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো ক্লাসগুলো একটু বুঝতে অসুবিধা হতে পারে কারণ ভিডিওগুলো ক্লিয়ার নাও হতে পারে তোমরা বুঝার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং বারবার তোমরা ভিডিওটি দেখবে তাহলে হয়তো কথাগুলো স্পষ্ট বোঝা যাবে আর আমরা এতক্ষণ যাবত চিনতে পারলাম যে পজিটিভ ডিগ্রি কোনটি কম্পারেটিভ কোনটি এবং সুপারলেটিভ ডিগ্রি কোনটি এবং চেনার নিয়ম এখন আমরা সরাসরি চলে যাব আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ অথবা কম্পারেটিভে পরিবর্তন করা যায় একসাথে আমরা তিনটি ডিগ্রি পরিবর্তন করব প্রথমেই লক্ষ্য করো পজিটিভ থেকে কম্পারেটিভ আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ একই সাথে আমরা আলোচনা করব সহজেই ক্লাসটি করার জন্য রুলস নাম্বার 1 এ তোমরা লক্ষ্য করো যে পজিটিভ ডিগ্রিটা যদি নো আদার যুক্ত হয় কি যুক্ত নো আদার যুক্ত তাহলে কম্পারেটিভ করার সময় কি হবে শুরু করব আর যদি কম্পারেটিভ করতে বলা হয় তাহলে দেন এনি আদার যুক্ত হবে তাহলে দেন এনি আদার যুক্ত যদি কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে পজিটিভ করার সময় আমরা কি করব নো আদার দিয়ে শুরু করব আবার দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ হলে সুপারলেটিভ করার সময় আমরা কি করব দা যুক্ত করব যেমন উদাহরণ হিসেবে লক্ষ্য করো No other problem is so great as corruption.
করাপশন তাহলে হচ্ছে নো আদার দিয়ে শুরু আছে তাহলে অবশ্যই এটা কোন ডিগ্রি পজিটিভ কেন পজিটিভ বলো দেখি কেন পজিটিভ পজিটিভ এই কারণে যে এখানে কি দিয়ে শুরু আছে নো আদার আবার এখানে অ্যাডজেক্টিভ নাম্বার কি আছে অ্যাডজেক্টিভ নাম্বার 1 ফ্রম আস এই জন্য এটা হচ্ছে কোন ডিগ্রি পজিটিভ ডিগ্রি তাহলে এটাকে যদি এখন আমরা কম্পারেটিভ করি তাহলে কম্পারেটিভের নিয়ম অনুযায়ী কম্পারেটিভ কি দিয়ে শুরু হয় আমরা স্ট্রাকচারে দেখেছি যে সাবজেক্ট দিয়ে শুরু হয় কি দিয়ে অবশ্যই সাবজেক্ট দিয়ে তাহলে এখানে সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে করাপশন তাহলে তোমরা এখানে করাপশন নাও কি নাও সাবজেক্ট হিসেবে আমরা করাপশন নিলাম সাবজেক্টের পরে কি হবে ভার্ব হবে তাহলে এখানে ভার্ব কি ইজ তাহলে করাপশন ইজ এখন বসবে অ্যাডজেক্টিভ নাম্বার 2 অ্যাডজেক্টিভ নাম্বার 2 যদি হয় তাহলে গ্রেট গ্রেট একেবারে উচ্চারিত হচ্ছে তার 2 করতে গেলে ই আর যোগ করতে হবে তার মানে হবে কি greater তাহলে corruption is greater no other যুক্ত হলে কি হয় than any other comparative করার সময় than any other আর বাকি অংশ কি থাকলো তাহলে বাকি অংশ থাকলো এখানে from তাহলে corruption is greater than any other problem comparative গেল এখন যদি আমরা superlative করি তাহলে superlative করার সময় superlative স্ট্রাকচার আমরা দেখছি সুপারলেটিভ স্ট্রাকচার কি দেখেছি যে এটা মূলত সাবজেক্ট দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় সাবজেক্ট দিয়ে তাহলে সাবজেক্ট এখানে তাহলে অবশ্যই করাপশন করাপশন সাবজেক্টের পরে ভার্ব ইজ সাবজেক্টের পরে ভার্ব বসে ও সুপারলেটিভ করার সময় তারপর দা অথবা ওয়ান অফ দা তাহলে এখানে এই রুটসে আমরা কি বসাবো দা না ওয়ান অফ দা বুঝাই যাচ্ছে তাহলে নো আদার যুক্ত হলে অথবা দেন এনি আদার যুক্ত যদি কম্পারেটিভ হয় তাহলে এটাকে যদি আমরা কি করি সুপারলেটিভ করি তাহলে আমরা কি করব দা করব কি করব দা করব তাহলে আমরা এখানে বসাবো করাপশন ইজ দা এখন আমাদের কি করতে হবে অ্যাডজেক্টিভ নাম্বার 3 করতে হবে তাহলে গ্রেটার গ্রেটার এর অ্যাডজেক্টিভ নাম্বার 3 কি গ্রেটেস্ট গ্রেটেস্ট প্রবলেম তাহলে আমরা এক রুলস দিয়ে আমরা কয়টা রুলস করলাম আমরা তিনটা কি কি যে নো আদার যুক্ত পজিটিভ হলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার আর সুপারলেটিভ করার সময় দা আবার সুপারলেটিভ ডিগ্রি দা যুক্ত হলে পজিটিভ করার সময় নো আদার আর কম্পারেটিভ করার সময় কি দেন এনি আদার এরপরে তোমরা দেখো এরপরে যে রুলসটা রুলস নাম্বার 2 এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমাদের সবচেয়ে এই রুলসটাই পরীক্ষায় বেশি লক্ষ্য করা যায় এজাবত বোর্ড পরীক্ষায় যতগুলো কোশ্চেন হয়েছে ডিগ্রি চ্যাপ্টার থেকে বা ডিগ্রি অপশন থেকে এই রুলস থেকে বেশি প্রশ্ন হয়েছে সুতরাং এই রুলসটা তোমরা যদি ভালো ভালো করে যদি তোমরা শিখে থাকো তাহলে পরীক্ষায় অবশ্যই 1 মার্কস তোমাদের জন্য ইজিলি কমন হয়ে যাবে লক্ষ্য করো যে পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ যুক্ত হয় কি যুক্ত ভেরি ফিউ তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি কে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে দেন মোস্ট আদার হবে কি হবে দেন মোস্ট আদার এক সময় দেন অল আদারও করা যায় কি করা যায় দেন অল আদারও করা যায় আর সুপারলেটিভ করার সময় আমাদের কি করতে হবে ওয়ান অফ দা খুবই গুরুত্বপূর্ণ রুলস কিন্তু এটা তোমরা অবশ্যই রুলসটি ভালো করে মনে রাখবে দেখো তাহলে কি সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রিটা যদি ওয়ান অফ দা যুক্ত হয় ওয়ান অফ দা যুক্ত যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে কম্পারেটিভ করতে বললে আমরা অবশ্যই দেন মোস্ট আদার করব আর ওয়ান অফ দা ডিগ্রি যুক্ত সুপারলেটিভ কে যদি আবার বলে যে পজিটিভ করো তাহলে কি দিয়ে শুরু করব ভেরি ফিউ দিয়ে আর ভেরি ফিউ যুক্ত যদি পজিটিভ হয় কম্পারেটিভ করার সময় আমরা কি করব দেন মোস্ট আদার করব তাহলে দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ কে পজিটিভ করতে বলতে পারে আবার সুপারলেটিভও করতে বলতে পারে যদি দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ কে যদি পজিটিভ করতে বলা হয় তাহলে ভেরি ফিউ আর সুপারলেটিভ করতে বলা হলে কি হবে ওয়ান অফ দা যেমন एग्जांपल হিসেবে লক্ষ্য করো ভেরি ফিউ অ্যানিমেলস আর সো ইউজফুল অ্যাজ দা গরু কি হচ্ছে তাহলে যে ভেরি ফিউ অ্যানিমেলস আর সো ইউজফুল অ্যাজ দা কাউ তাহলে এখানে কোন ডিগ্রিটা ভেরি ফিউ দি স্টার্ট আছে এবং এখানে সো অ্যাজ আছে আর অ্যাডজেক্টিভ নাম্বার কি আছে এখানে ওয়ান তাহলে অবশ্যই এটা পজিটিভ যদি পজিটিভ হয় পজিটিভ ডিগ্রিটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হলে অবশ্যই আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব এখানে সাবজেক্ট কি সাবজেক্ট দা কাউ তাহলে সাবজেক্ট যদি দা কাউ হয় তাহলে লেখো দা কাউ সাবজেক্টের পরে কি হয় কম্পারেটিভে ভার্ব তাহলে ভার্ব অবশ্যই এখানে আর ছিল কিন্তু আর এখানে আমরা ইজ কেন করেছি খেয়াল করো এখানে ভেরি ফিউ এর পরে নাউন অবশ্যই কি হবে প্লুরাল হবে যখন নাউন প্লুরাল হয় তখন ভার্ব কি হয় প্লুরাল ফর্ম হয় অ্যানিমেলস সো এখানে অবশ্যই আর কিন্তু এখানে লক্ষ্য করো দা কাউ এখানে কিন্তু প্লুরাল না এটা হচ্ছে কি সিঙ্গুলার সুতরাং ভার্বটা অবশ্যই কি হবে সিঙ্গুলার ফর্ম হবে আরটা এখানে কি হয়ে যাবে ইজ হ্যাঁ তাহলে লক্ষ্য করো দা কাউ ইজ ইউজফুল এর কম্পারেটিভ ফর্ম কি মোর ইউজফুল কি জি অবশ্যই মোর ইউজফুল আর ভেরি ফিউ থাকলে কি হবে কম্পারেটিভ রূপে দেন মোস্ট আদার তাহলে কি লিখবো আমরা এখানে দেন মোস্ট আদার
এখন আদার্স অংশ অর্থাৎ বাকি অংশ কি থাকলো এনিমেলস এনিমেলস তাহলে কি দা কাউ ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার এনিমেলস এই সুপারলেটিভ যদি এখন আমরা করি এটা অর্থাৎ পজিটিভ থেকে হোক অথবা কম্পারেটিভ ডিগ্রি থেকে হোক আমরা লক্ষ্য করব যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে বলে কম্পারেটিভ কি সাইন আছে এখানে কি চিহ্ন আছে দ্যান মোস্ট আদার পজিটিভ কি চিহ্ন আছে ভেরি ফিউ তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভ অথবা দ্যান মোস্ট আদার যুক্ত যদি কম্পারেটিভ হয় সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা যুক্ত হয় কোন স্ট্রাকচার অনুযায়ী আমরা সুপারলেটিভ বানাবো স্ট্রাকচার কি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে তাহলে দা কাউ সাবজেক্ট নিলাম আমরা সাবজেক্টের পরে ভার্ব তাহলে ভার্ব নেওয়ার পরে সুপারলেটিভের স্ট্রাকচারে ভার্বের পর দা অথবা কি হয় ওয়ান অফ দা হয় অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি কি হবে ওয়ান অফ দা যুক্ত হবে তাহলে দা কাউ ইজ ওয়ান অফ দা ইউজফুল এর সুপারলেটিভ ফর্ম কি মোস্ট ইউজফুল কি মোস্ট ইউজফুল এনিমেলস ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো আমরা রুলস নাম্বার 2 এ আমরা তিনটা রুলস জানলাম রুলস নাম্বার 1 এ তিনটা মোট কাটা হলো 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস এখন ব্যতিক্রম কিছু রুলস আছে ডিগ্রি সামান্য অল্প কিছু যেমন আমরা চেনার নিয়মে দেখেছিলাম যে কম্পারেটিভ ডিগ্রিটা শুধুমাত্র দেন যুক্ত আর একটা হচ্ছে নো লেস অথবা নট লেস ডট ডট কি দেন যুক্ত তোমরা একটু প্রিভিউ করে ক্লাসটা রিভিউ করে দেখো যে ওখানে চেনার নিয়মে কম্পারেটিভের এই দুইটা চিহ্ন রয়েছে আর সুপারলেটিভের চেনার নিয়ম মাত্র দুইটি একটা দা আর একটা ওয়ান অফ দা এবং ওয়ান অফ দা এই দুইটি রুলস এর ব্যবহার শেষ সুতরাং এখন শুধু যদি পরিবর্তন হয় তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে পজিটিভে পরিবর্তন হবে কিন্তু সুপারলেটিভের আর কোনো রুলস নেই এই দুইটা রুলসই হচ্ছে সুপারলেটিভে তো ব্যতিক্রম রুলস গুলো আমরা একটু দেখে নেই ব্যতিক্রম রুলস গুলো ভিতর থেকে একটি রুলস খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি রুলস আসে আমরা লক্ষ্য করি বোর্ড পরীক্ষায় এক্সট্রা বলি এগুলোকে এক্সট্রা রুলস তো যাই হোক এক্সট্রা রুলস এর রুলস নাম্বার 1 এ যেটা হচ্ছে যে শুধুমাত্র দেন যুক্ত শুধুমাত্র দেন যুক্ত দেন যুক্ত কম্পারেটিভ কে পজিটিভ করার সময় কি করার সময় পজিটিভ যেহেতু সুপারলেটিভ হবে না শুধুমাত্র কি হবে পজিটিভ হবে পজিটিভ করার সময় কি করব আমরা যে এটা স্ট্রাকচার শেষের সাবজেক্ট প্রথমে বসাবো কি করব শেষের সাবজেক্ট প্রথমে বসবে তারপরে কি বসবে ভার তারপরে কি নট খেয়াল করবে তবে বাক্যে নট থাকলে বসবে না অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা নট বসাবো না আর নেগেটিভ না হয় যদি অ্যাফার্মেটিভ হয় অবশ্যই ভার্বের পরে আমরা কি বসাবো নট বসাবো বসানোর পরে সো অথবা কি বসবে অ্যাজ সো অথবা অ্যাজ এর পরে অ্যাডজেক্টিভ নাম্বার কি করব আমরা ওয়ান করব তারপরে কি বসবে অ্যাজ তারপরে প্রথম সাবজেক্ট এক্সাম্পল হিসেবে যেমন লক্ষ্য করো হি ইজ বেটার দেন ইউ বলো তো এটা কোন ডিগ্রি হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কেন যেখানে অ্যাডজেক্টিভ নাম্বার কি আছে টু আছে আর এখানে কি আছে দেন আছে লক্ষ্য করো চেনার নিয়মে শুধুমাত্র দেন তাহলে কম্পারেটিভ যে শুধুমাত্র দেন যুক্ত কম্পারেটিভ কে আমরা কি করব এখানে পজিটিভ পজিটিভ করার নিয়ম কি শুধুমাত্র দেন যুক্ত কম্পারেটিভ কে পজিটিভ করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে শেষের সাবজেক্ট প্রথমে আসবে তো ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো এখানে শেষের সাবজেক্ট কে ইউ অবশ্যই কি ইউ তাহলে আমরা আগে কি নিব ইউ নিব তাই না এখন সাবজেক্টের পরে কি হবে ভার্ব তাহলে ইউ এর জন্য ভার্ব কি হবে আর হিয়ার জন্য ইজ আর ইউ এর জন্য কি আর এখানে লক্ষ্য করো কম্পারেটিভ কি নট আছে নাইন তাহলে অবশ্যই যেহেতু নাই সেহেতু আমরা এখানে কি বসাবো একটা নট বসাবো নট বসানোর পরে সো অথবা কি অ্যাজ বসবে এখন লক্ষ্য করো তারপরে কি বলা আছে অ্যাজেপি নাম্বার কি বসবে ওয়ান বেটার হচ্ছে টু এর ওয়ান হচ্ছে কি গুড তারপরে কি হবে অ্যাজ নিতে হবে নিলাম অ্যাজ এরপরে কি বলছে প্রথম সাবজেক্ট কি হি তাহলে লক্ষ্য করো উদাহরণে হি ইজ বেটার দেন ইউ কম্পারেটিভ শুধুমাত্র দেন যুক্ত শুধুমাত্র দেন যুক্ত হওয়ার কারণে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে কি করতে হলো পজিটিভ পরিবর্তন করার সময় আমাদের কি করতে হলো শেষের সাবজেক্ট আমরা প্রথমে নিলাম শেষের সাবজেক্ট ছিল ইউ তারপরে ভার্ব অ্যাফার্মেটিভ ফর্ম এজন্য নেগেটিভ করে নট বসালাম সো অথবা অ্যাজ যে কোনো একটা বসালেই চলবে যেন আমরা সো বসিয়েছি বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড আমরা এরপরে অ্যাজ তারপর প্রথম সাবজেক্ট হচ্ছে হি এক্সট্রা রুলস এর মধ্যে আরেকটি আছে যেটা আমরা দেখেছি কম্পারেটিভ ডিগ্রিতে চেনার নিয়মে যেখানে কি আছে যে নো অথবা নট লেস ডট ডট দেন
শুধুমাত্র নলেস অথবা নট লেস এর স্থানে কি বসাবো আমরা এস বসাবো আর দেন এর এখানে যেমন দেখো হি ইজ নট লেস strong than you এখন তাহলে আমরা কম্পারেটিভ করব এটা সরি পজিটিভ করব যে কম্পারেটিভে আছে আমরা কি করব এটাকে পজিটিভে করব তাহলে পজিটিভ করতে গেলে no less আছে not less আছে then তাহলে এখানে কি বসাবো নিয়মে বলা হচ্ছে as is বসবে যে he is as strong as you কি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের ডিগ্রি অপশনের গুরুত্বপূর্ণ রুলস গুলো ডিয়ার স্টুডেন্ট আমরা যেহেতু অনলাইন ক্লাস ভিডিও ক্লাস এই ক্লাসগুলো তোমাদের করোনা ক্রান্তিকাল চলছে এখন করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কলেজে আসতে পারতেছ না এই জন্য অভিনব এক কৌশলে আমরা ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি তো তোমরা কোনো প্রশ্ন মানে কোনো রুলস বুঝতে না পারলে তোমরা কমেন্টস বক্সে এসে তোমরা জানাবে আমি যথাযথ চেষ্টা করব তোমাদের এগুলো উত্তর দেওয়ার আল্লাহ হাফেজ আজকে আর নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।